আসসালামু আলাইকুম, ডিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদির হুরু প্রবাসীরা সুযোগটি নষ্ট করবেন না, অবৈধ প্রবাসীকে 15 দিনের ভিতর হুরুপ কেটে কাফালা হতে হবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবের শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে চুক্তির সম্পর্ক উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবে গত 23 অক্টোবর 2022 তারিখে সৌদি আরবে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের কর্মরত কর্মীর কর্মস্থলে অনুপস্থিতি মানে হুরুপ সংক্রান্ত নীতিমালা শর্ত সাপেক্ষে নিম্নরূপভাবে হালনাগাদ করেছে। আর সেগুলো হচ্ছে, এক, মন্ত্রণালয় ঘোষণার পূর্বে কর্মীর পলাতক রিপোর্ট মানে হুরুপ থাকলে কর্মী চাইলে অন্য নিয়োগকর্তার পরিবর্তন করতে পারবে, মানে কাফালা হতে পারবেন। এক্ষেত্রে নতুন নিয়োগকর্তা কর্তৃক আবেদনের সিস্টেম প্রদর্শিত পূর্বের ফি পরিশোধ করতে হবে। উভয়ে সম্মতির আবেদনের 15 দিনের মধ্যেই তা সম্পন্ন করতে হবে, অন্যথায় পুনরায় পূর্বের মতো হুরুপ বহাল থাকবে। এইভাবে সর্বোচ্চ 2 বার সুযোগ পাওয়া যাবে, 2 বারের পর আর হুরুপ বাতিলের আবেদন করা যাবে না। এছাড়া কর্মী চাইলে ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারবেন। এছাড়া বলা হয়েছে, দ্বিতীয়ত, কোনো কর্মী পালিয়ে গেলে নিয়োগকর্তা কর্তৃক কর্মীকে পলাতক রিপোর্ট মানে হুরুপ করার মতলে সিস্টেমে কর্মচ্যুত দেখালে সেক্ষেত্রে কর্মী 7 দিনের মধ্যে অন্যত্র নিয়োগকর্তা মানে কাফলা পরিবর্তন করতে পারবে অথবা এক্সিট লাগিয়ে দেশে চলে যাওয়ার সুযোগ পাবে। এই সময়ের মধ্যে কর্মী ও নতুন নিয়োগকর্তা এই সুযোগ গ্রহণ না করলে পুনরায় উক্ত পলাতক রিপোর্ট পূর্বের মতোই বহাল থাকবে। উল্লেখ, বর্তমানে চলমান নিয়মে কর্মীর ইকামা ইস্যু করা না হলে বা ইকামা মেয়াদ উত্তীর্ণ হলে বা নিয়োগকর্তা স্ট্যাটাস লাল হলে পূর্বের ফি পরিশোধ সাপেক্ষে কাফলা পরিবর্তন করতে পারবেন অথবা ফাইনাল এক্সিটে দেশে যেতে চাইলে স্পেশাল এক্সিটের জন্য সংশ্লিষ্ট দূতাবাস বা কনসুলেটে আবেদন করতে হবে অথবা দূতাবাস বা কনসুলেটে সুপারিশপত্র নিয়ে সংশ্লিষ্ট লেবার অফিসের মাধ্যমে এক্সিট অনুমোদনের কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। উপরে উল্লেখিত সুযোগ গ্রহণ না করে হুরুপ বহাল থাকলে হুরুপপ্রাপ্ত ব্যক্তি দেশে যেতে পূর্বের ন্যায় সংশ্লিষ্ট ডেপুটেশন সেন্টারের মাধ্যমে এক্সিট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আমাদের যে সমস্ত প্রবাসীরা সৌদি আরবে এতদিন হুরুপ নিয়ে ছিলেন, হুরুপ কাটিয়ে বৈধ হতে যাচ্ছেন, মনে রাখবেন এই যে হুরুপ কাটানোর সিস্টেমটা, যেটা কিনা ইতিমধ্যে আপনারা কম বেশি জানেন, এটার জন্য কিন্তু আপনি সর্বোচ্চ 15 দিন সময় পাচ্ছেন। অর্থাৎ কফিল তলব দেওয়া থেকে শুরু করে 15 দিনের মধ্যে আপনাকে কাফালা হতে হবে এবং ইকামা বানাতে হবে। যদি এটা করতে ব্যর্থ হন তাহলে আপনাকে পুনরায় আবারও হুরুপ সিস্টেমে চলে আসবে। এছাড়া এই যে কফিল তলব, এই তলব দেওয়ার আবেদনটা আপনি মাত্র 2 বার করতে পারবেন। 2 বার যদি আপনি কোনোভাবে নষ্ট করেন তাহলে কিন্তু আপনি সৌদি আরবে আর বৈধই হতে পারবেন না। তাই যারা সৌদি আরবে অবৈধ প্রবাসী আছেন, হুরুপ প্রবাসী, অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই জানান্ত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।